فصيحات فصيحات غبية غبيات অসংখ্য শব্দ। এখন আমরা তাহলে দেখব, আমরা জানলাম জুমা মুজাক্কার সালিম, আমরা কি জেনেছি বাবা? জুমা মুজাক্কার সালিম আমরা দেখেছি মুয়ান্নাসের। দেখেন সানাতুন, এটা তো সানাতুন মানে কি সাল না বছর না, বছর কি মহিলা মানুষ নাকি? হ্যাঁ তো বছর তো মহিলা মানুষ না, কিন্তু আমরা এই যে গোলতা দেখতে পাচ্ছি, কিন্তু সানা ওয়াতুন, এখন ওয়াও তো নেই, কেন ওয়াও নিয়ে আসলেন? উম্মুন উম্মাহাতুন, হার পরে আলিফ কেন দিলেন? কারণ পৃথিবীতে মুয়ান্নাস বানানোর বুদ্ধি তো একটাই, জুমা বানানোর। আলিফ সাকিন তারপরে লম্বাতা, আলিফ সাকিন লম্বাতা, তাহলে এখন উম্মুনের সাথে আলিফটা নিয়ে আসবো কিভাবে? কোনো কিছু একটা যুক্ত করে নিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য। আরজুন কেন হলো আরজতুন? তো উম্মুন উম্মাহাতুন, সিলাহুন সিলাহাতুন, খলুন খলাতুন, ইত্যাদি ইত্যাদি আখুন। আচ্ছা অসংখ্য শব্দ আছে আব্বা জানেরা। তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীতে জুমা গঠনের সঠিক দুটা বুদ্ধি আছে, নিয়মতান্ত্রিক নির্দিষ্ট নিয়ম, সহি নিয়ম, সহি জুমা, সহি হাদিস, যেরকম সহি জুমা বানানোর পদ্ধতি সেরকম জুমা মুজাক্কার সালিম বা জুমা মুয়ান্নাস সালিম, তার মানে জুমা তা সহি সঠিক বা জুমা সহি বা জুমা সালিম তার নাম। এই যে নির্দিষ্ট পদ্ধতি কি, এই তিনটা পদ্ধতি, ওয়াও সাকি নুনে জবর, ইয়া সাকি নুনে জবর, আলিফ জুমা লুম্বাতা, এই তিনটা ছাড়া পৃথিবীতে যত জুমা আছে তার নাম হবে জামা তাকসির বা গয়রু সালিম। সালিম নয়, নিরাপদ না, এই নিয়মগুলো মানবে না। তাহলে কোন নিয়ম মানবে? এই যে আব্বা জান, জুমা তাকসির, সবাই বলেন জুমা তাকসির, সবাই বলেন জুমা তাকসির। দেখেন পৃষ্ঠা নাম্বার বের করেন, 265 না কত হয়, 56 কত হচ্ছে, 56 বের করেন, বের করেন, 256, এই যে 256, 56 জুমা তাকসির মানে কি, অনিয়মিত জুমা, যা শুনে শুনে মুখস্থ করতে হয়, যেভাবে আরবিরা বলে। যেমন আব্বা জানে যে তাকান, জামুনের বহুবচন হচ্ছে জুমুন। লে বাবা কেন হলো জুমুন? কারণ খুঁজে পাবেন এখানে, আমি বলে দিচ্ছি। তাহলে জুমা তাকসির এখন আমরা দুভাবে দেখব। এই যাবা যান ব্ল্যাক বোর্ডের দিকে তাকান, লুক অ্যাট দিস, হ্যাঁ উনজুর ফি, উনজুর ফি মানে এর মধ্যে তাকাও, আর উনজুর ইলা মানে ওই দিকে তাকাও, দূরে তাকাও, ঠিক আছে? আচ্ছা তো আরবি ভাষাতেও ইয়ে আছে, ইডিয়মস আছে, ফ্রেশেস আছে, সেগুলো লিখেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো এই যাবা যান দেখেন, তাহলে তিন ভাষায় এখানে এই যে দেখেন জুমা অনিয়মিত ওজন অনুযায়ী, আর আমরা তো জানি ই অথবা এস দিলে সাধারণত ইংলিশের জুমা হয় সহজ, ইংলিশের জুমা সহজ, কিন্তু আরবি ভাষার জুমা সবচেয়েতে কঠিন। তাহলে এই যে কঠিন কিভাবে বুঝবেন? দেখেন কঠিন যদি না বলেন তাহলে বুঝবেন যে আপনি মিথ্যাবাদী, অবশ্যই মিথ্যাবাদী। কারণ কি, প্রতিটা শব্দে তিনটা দুটা করে জুমা মুখস্থ করতে হয়, তাহলে শব্দের চাইতে জুমা কঠিন না? অবশ্যই কঠিন, আপনাকে বলতেই হবে। তাকসির মানে অনিয়মিত, অনিয়মিত ভাঙ্গা, কি ভেঙ্গে ফেলে, এই যে নিয়ম মানে না, এভাবে যে সঠিক জুমা বানানোর নিয়ম, এই জুমা বানানোর নিয়ম। গয়রু সালিম, গয়রু সালিম মানে কি, তাহলে নিরাপদ নয়, নিরাপদ নয় মানে কি, তাহলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে শুনে যেভাবে যেটার ব্যবহার হয় সেভাবেই সেটা ব্যবহার করতে হবে। আজমাউন করলে আবার হবে না, অবশ্যই হবে, কিন্তু কিভাবে হবে? তাহলে আমরা এখন জানবো প্রথমে, এই যাবা যান সহজে জানার চেষ্টা করছে, যেহেতু জুমা তাকসির তিন অক্ষর হলে, দেখেছেন কি লিখেছি, তিন অক্ষর হলে, আর কি লিখেছি, চার পাঁচ অক্ষর হলে, আরবি ভাষায় এটা আবার নির্দিষ্ট। এই যাবা যান যখনই কোনো শব্দ কয় অক্ষর যাবে, চার অথবা পাঁচ অক্ষর যাবে, তখনই মূল অক্ষর অথবা বৃদ্ধি হয়ে যেভাবে হোক চার পাঁচ অক্ষর হলেই তখন অবশ্যই এই দুটা ওজনে আসবে, ফালিলু আর ফালিলু, এই দুটা ওজনে আসবে। এই দুটা ওজনই আবার এসে কি কি বৃদ্ধি হবে, এই লাম কালেমায় আইন কালেমায় এই আলিফের জায়গায় ওয়াও হবে, কেন হবে এই ইয়ার জায়গায় হামজা হবে, হামজা কেন হবে, ওয়াও কেন হবে, কেন আলিফ আসবে, অতিরিক্ত অক্ষর কি কি আসে, এগুলোর বিস্তারিত আপনাদের পরে জানতে হবে। তাহলে এটা চার আর তিন হলে,
চার আর পাঁচ হলে নির্দিষ্ট পেয়ে গেলাম সহজে এই দুটা ওজনে মসজিদুন দেখেন 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 আব্বা জান কয় অক্ষর হয়েছে পাঁচ অক্ষর হয়ে গেছে গঠিত হোক আর যেভাবে হোক মসজিদুন তাহলে মাসা জিদু মসজিদুন তাহলে মাসা জিদু উসবুউন উসবুউন পাঁচ অক্ষর দেখেন উসবুউন মূল শব্দ উসবুউন এক দুই তিন চার পাঁচ পাঁচ অক্ষর তাহলে আসা বি এখানে কোনো মাস্তানি চলবে না আসা বি এই যে বা ইয়া এই জায়গা ইয়াটা বৃদ্ধি হয়ে যাবে কিন্তু মূল অক্ষরে কোনো ইয়া নেই এটা আরবিরা বানিয়েছে এটাই হচ্ছে এই ওজনে কেন এসেছে সেগুলো এবং আরবি ভাষায় যতগুলো ইয়া বৃদ্ধি আলা অক্ষর আছে সবগুলো এখানে এনেছে আব্বা জান দেখাবো কিন্তু কখন তিন অক্ষর হলে কি করব হ্যাঁ তিন অক্ষর হলে আমরা এই ওজনগুলো দিয়েছি দেখেন এবং প্রত্যেকটা ওজনের নিয়মগুলো আগামী কালকে ইনশাল্লাহ পড়ে দিব তাহলে আপনারা এই এই যে আবাজান দেখেন এই যে সাতটা ওজন আছে দেখতে পেয়েছেন নয়টা দিয়েছি এই নয়টা ওজন একসাথে মুখস্থ করতে পারবেন না বিশ্বাস করেন এই নয়টা ওজন মুখস্থ করে এই ওজনের শব্দগুলো কেন হচ্ছে জানলেই আপনাদের আশা করছি আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আর কোনো জুমার নিজেই বানাতে পারবেন এবং আপনি যে ধারণা করে মারলেই হয়ে যাবে ধারণা করে মারলেই হয়ে যাবে আশা করছি ভুল হবে না তার ওজনগুলো দেখেন এক নাম্বার কী আছে আফআলুন ফুউলুন ফুআলাউ ফুআলুন ফিআলুন আফআইলাতুন ফুউলুন ফিআলুন ফুআলুন এগুলো যদি মুখস্থ নাও করেন আমরা আগামীকাল এই আফআলুনের ওজনে কেন আওলাদুন কেন হলো আওলাদুন কেন হলো আজমাউন কেন হলো আক্তাবুন কেন হলো ইত্যাদি ইত্যাদি আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আস্তে আস্তে কিন্তু